বর্ষাকালে এই যে বর্ষার বিষয় সেসব আমরা বলতে পারছি না সরকার কি চিন্তা ভাবনা করছে। হাতে সাম্প্রত মিলে না, অসুবিধা হয়, এটাও একটা অসুবিধা। জলপাইগুড়ি শহরের তিস্তাপাড়ের সুকান্তনগর কলোনি মূলত তিস্তার উর্বর বুকে চাষাবাদ করে চলে যাদের জীবন জীবিকা, সেই উপভোক্তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে রেশনের বিভিন্ন সামগ্রী, আর এতেই খুশি এলাকার মানুষ। তবে কিছু সমস্যা আজও বর্তমান, তা হলো আঙুলের ছাপ না মেলার ঝঞ্ঝাট। তবে আগের থেকে অনেকটাই কমেছে এই সমস্যা বলেও জানালেন এক উপভোক্তা। সুবিধা তো ভালোই হচ্ছে, বাড়িতে এসে রেশন দিচ্ছে, অসুবিধা কি, এটা তো ভালোই। কত লোক গরিব মানুষ আছে, খায় টায় বাঁচতে পারে। হাতের ছাপ এখন ঠিক হয়েছে, কত হাতের ছাপ কত মিলে না, অসুবিধা হয়, এটাও একটা অসুবিধা। হাতের ছাপ না মিললে অসুবিধা না, রেশন দিতে চাচ্ছে না। অপরদিকে রেশন ডিলার জানালেন মানুষের সুবিধে হচ্ছে যেমন, ঠিক তার পাশাপাশি বেশ কিছু মানুষের এই সময় রেশন সামগ্রী নিতে আসার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ সেই উপভোক্তারা জীবিকার তাগিদে অনেক ভোরে এলাকা থেকে অন্যত্র চলে যান। তার থেকেও যে বিষয়টি নিয়ে এখন থেকেই দুশ্চিন্তা হচ্ছে তা হলো সামনেই বর্ষা। হঠাৎ ঝড় বৃষ্টি এসে পড়লে জলে ভিজে রেশন সামগ্রী, চাল গম আটা ভিজে নষ্ট হয়ে যাবার প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখানেই চিন্তার ভাঁজ রেশন ডিলারদের কপালে, বৃষ্টির জলে রেশন সামগ্রী ভিজে গেলে দায় কে নেবে? এখন মানে অনেকে খুশি, অনেকে আবার কাজ কামে বের হয়ে যায়, তাদের একটু অসুবিধা হয়ে যায়, তারা সকাল সকাল বের হয়ে যায়, তাদের দোকানে আবার সুবিধা হয়। ঠিক আছে, মনে করেন যারা সকাল সকাল 8টায় 7টায় চলে যাচ্ছে, আস্তে আস্তে 5টায়, তাদের এরকম সুবিধা অসুবিধা সবই আছে। আপনাদের এখনো কি বলা হয়েছে অফিস থেকে যে চলবেই এই প্রক্রিয়া? হ্যাঁ, এই প্রক্রিয়া চলবে। আমাদের চিন্তা হচ্ছে বর্ষাকালে, এর আগে মনে করেন কদিন আগে হঠাৎ বৃষ্টি নেমে গেল, তারপরে প্লাস্টিক নিয়ে কোনো রকমে 4-5 জন ধরে আসছে, মাল ভিজে যাচ্ছিল হাসপাতাল পাড়ায়। মানে সেদিকটা সরকার কি দেখবে আপনাদের এই যে বর্ষার বিষয়? সেসব আমরা বলতে পারছি না সরকার কি চিন্তা ভাবনা করছে।